প্রেমিকাকে খুন করার চেষ্টা পাগল প্রেমিকের। সেটা দিয়ে আমি তার গোড়াটা কেটে প্রেমিকাকে খুন করার চেষ্টা পাগল প্রেমিকের। ঘটনাটি ঘটেছে কাশীপুর থানার কাঠালিয়া গ্রামে। জানা গিয়েছে প্রায় দুবছর ধরে এক নাবালিকা মেয়ের সঙ্গে প্রেম করত এই অভিযুক্ত প্রেমিক। হঠাৎ আজ সন্ধ্যাবেলা এক চাকু দিয়ে তাকে গলায় আঘাত করে খুন করার চেষ্টা করে এই অভিযুক্ত প্রেমিক। দু বছর আমার সাথে রিলেশন ছিল, 2019 সালের বইমেলা হয়েছিল মামারে, সেই সময় প্রেম। তো এখন সমস্যা কি হয়েছে? এখন সমস্যা হয়েছে, দু বছর পুরো চুটিয়ে প্রেম করেছে। প্রেম মানে সব, এভরিথিং। এখন কি হচ্ছে, আজকে কি হচ্ছে? আজকে হয়েছে কি, ও আমার 6 মাস আগে ধোকা দিয়েছে। তারপরে আমি কি করেছি, আমার 3 মাস আগে থেকে প্ল্যান ছিল, আমি ওকে শেষ করে দিই। ও আমার হয়নি, মানে কারুরই হবে না। আজকের 110 টাকা দিয়ে একটা বাংলা কিনলাম, আর ঘামার মাঠে গিয়ে খেলাম। খাওয়ার পরে একটা ছুরি কিনলাম 10 টাকা দিয়ে, সেটা দিয়ে আমি তার গলাটা কেটে দিই। মনে হয় আমি জানি না। অভিযুক্ত প্রেমিকের বাড়ি থানার অদূরে কাশীপুর গ্রামে। অভিযুক্ত প্রেমিকের দাবি, 2 বছর ধরে তাদের এই প্রেম চলতে থাকে, কিন্তু গত 6 মাস আগে মেয়েটি তাকে ধোকা দেয়। তাই সেই রাত থেকেই অভিযুক্ত পাগল প্রেমিক সুযোগ বুঝে আজ তাকে খুন করার চেষ্টা করে। স্থানীয়রা অভিযুক্ত প্রেমিকের কাছ থেকে মেয়েটিকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় মেয়েটিকে কলকাতা SSKM হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় কাশীপুর থানার বিশাল পুলিশ, অভিযুক্ত প্রেমিককে গ্রেপ্তার করে নিয়ে যায় থানায়। একটা ছোট মেয়ের বাড়ি আছে, ওনার মা আব্বা চলে গেছে বড় মেয়ের বাড়ি, শরীর খারাপ সেখানে বলে। এখন অক্সমকে ওই ছেলেটা ঢুকেছে, তখন মেজে মেয়ে বলেছে তোমরা ঢুকতেছ কেন এখানে? তা বলে এই তোর সঙ্গে আমার কোনো কথা না বলে ওর সাথে হাতাহাতি করে নাকি ফাইট মারামারি হয়ে গেছে, হয়ে ওরে স্বর্গে দিয়ে ওই মেয়ের ছুরি মেরেছে। আচ্ছা, এটা কোন মেয়ে? সেজু মেয়েকে মেরেছে? মেয়ে আছে সেজু মেয়েকে। এই সেজু মেয়ের সঙ্গে এই ছেলেটার কি কোনো চেনা পরিচয় বা সম্পর্ক ছিল? ওই স্কুল করতো একসঙ্গে, প্রাইভেট স্কুল করতো, আর বিয়ের সময় বড় মেয়ের বিয়ের সময় নিমন্ত্রণ করেছিল। এই এছাড়া কোনো সম্পর্ক নেই। কি কারণে মেরেছে কিছু বুঝতে পারছেন আপনারা? বাড়িতে ছিলেন তো। ওর আব্বা একদিন, ওর মা বাড়ি নেই, ওর আব্বা আবু ভাঙড়ে রয়েছে, ওর আব্বা একদিন ওর সঙ্গে করলে এখানে এসে, আমি তখন একা আছি এখানে, ওর আব্বা এসে বলতেছে যে তোমার ছেলে কোথায়, আমি ভাঙড়ে ফোন করেছে, বড় ছেলে বাড়ি এসেছে, আসলি বলেছে তোমার মেয়ে নাকি, তোমার মেয়ের জন্যই তোমার ছেলে পাগল হচ্ছে, বিয়ে কর। তাহলে ভাই এসব কোনো কথা নেই তো, কোনো কথাই হয়নি, বিয়ে দাও নিমন্ত্রণ করি শেষ, আর কোনো কথা হয়নি তো। তাহলে তাহলে এরকম করছে কেন? তাহলে আমার মেয়ের ডাকি। এখন মেয়ের ডেকেছে, মেয়ে বলেছে, বলে রিয়াজ তুই এখানে কী করতে এসেছিস, তোর সাথে আমার কোনো সম্পর্ক আছে, তুই কী করতে এসেছিস? তুই মানুষের মতন মানুষ হয়ে লেখাপড়া শেখ, আর আমার বাপি আমার খুব কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছে, আমি মানুষের মতন মানুষ। মানে কি বিয়েতে রাজি হয়নি বলেই কি এই হামলা? এখন ওটা আমি বলতে পারবো না, বিয়ের কোনো কথাই ছিল না, কথা হয়নি। এখন ওই কথা বললে ওর আব্বু বলে তুই বলতেছিস বিয়ে করবো, মেয়ে বলে আমি বিয়ে করবো না, মেয়ে তোর কথায় রাজি না, তা তুই ওরম করতেছিস কেন বলে ওর আব্বুলেই চলে গেল ওই পর্যন্ত। এসআর ইউনিকম, এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200।